আমাদের এখানে কিরকম ভাবে বৃষ্টি পড়ছে? আজকে প্রায় 10 দিন ধরে এভাবে বৃষ্টি পড়ে, কন্টিনিউ পড়েই যাচ্ছে। মানে ঘর থেকে বের হওয়া যায় না এই অবস্থা এখানে। তো গতকালকে অল্প সময় দিনটা ঠিক ছিল, আরেকবার এই বৃষ্টি বৃষ্টি কবে যে দিন উঠবে ঠিক নয়। বাড়ির কাপড় জামা সব শুকাতে অসুবিধা, ফুল গাছ তুলুন ভাব হয়ে যে পচে যাচ্ছে, যে উপরে বারান্দার উপরে কিছু ফুল গাছ তোলা হয়েছে, আর কিছু তো এই বৃষ্টিতে ভিজছে, গুড়া গুলুন ভাব হয়ে পচে যাবে, এত বৃষ্টি হচ্ছে আমাদের দিকে আসামে। কারণে আকাশেও মাঝে মধ্যে ঢেড় কমে যাচ্ছে রে, এই যে শব্দ আকাশেও ভীষণ শব্দ হচ্ছে। হ্যাঁ, বৈশাখ মাসে এরকম হয় শব্দটা, আর ওই যে বজ্রপাত হয় যে ওইগুলো খুব বেশি হয়। মসুর ডালে আলু সিদ্ধ দিয়েছে, আর ট্যাংরা মাছ আছে, ট্যাংরা মাছ রান্না করবে, আর কী বা করে জানি না, আজকে ওই রান্না করবে। আর আমাদের সকালের ব্রেকফাস্ট হয়ে গেছে, আর এই বৃষ্টির জন্য আমাদের খাওয়া দাওয়া আমাদের বাজারঘাটে ভীষণ অসুবিধা হচ্ছে। কয়দিন এত বৃষ্টিতে বাজারে বের হওয়া যায় না। তবুও গতকাল আমি অল্প সাহস করে গিয়েছিলাম, গিয়ে অল্প কিছু নিয়ে আসলাম। তো এরকম চলছে আজকে 10-11 দিন ধরে এইভাবেই চলছে। আর এই দিক থেকে আমি হলো ঘর মুছতে আরম্ভ করেছি, বৃষ্টির জল পড়ছে, তাই ভাবলাম বৃষ্টির জল দিয়ে আমি ঘরটা মুছে নিই। সমস্ত ঘরগুলো মুছে নিয়েছি, আমার মুছা কমপ্লিট হয়ে গেছে। বৃষ্টিটা অল্প কমে আসছে, কিন্তু কমে আসলে কী হবে, আরেকবার আরম্ভ হবে। গুড মর্নিং বন্ধুরা, যে ঘর মোছার পর আমি আবার বিছনাতে বসলাম, কি করব, বাইরের কোনো কাজ নাই, ঘরের ভিতরেও এমন কোনো কাজ নাই, শুধু ঘরটা মুছলাম। মুছে এখন ভাবলাম যে অল্প বসে বসে সেলাই করি, আর ঘরের ভিতরেও এত অন্ধকার বাইরে বৃষ্টি হওয়ার জন্য। বসে এখন আরেকটা সোয়েটার হাতে নিয়েছি, এই যে এই সোয়েটারটা, এটা হলো আমার ছেলের জন্য করব। তো ভাবলাম এই গরমে কয়দিন আর বসে বসে আর কি করব, সোয়েটারই বানাই, আর ঠান্ডার দিন তো পড়ার সাথে সাথে সোয়েটারের দরকারই হয়। তা আমি একটা মানে মাফলার বানানোর পর মাফলার বানিয়েছি দুইটা, আর হ্যান্ড গ্লোভস বানিয়েছি, বানানোর পর এই সোয়েটারটা নিয়েছি, এখন বসে বসে ওই সোয়েটারই বানাই, আর তো অন্য কোনো কাজ নেই। একদম সিম্পল সোয়েটার, কোনো ডিজাইন দেই নি, শুধু উল্টা সোজার মধ্যে করব। কবল ছেলে বলেছে যে ওর কোনো একদম সিম্পল সোয়েটারের মধ্যে হানিক গলা দিয়ে একটা সোয়েটার বানানোর জন্য, ডিজাইন ও খুব একটা পছন্দ করে না, তার জন্য একদম সিম্পল, শুধু উল্টা সোজা বাইন দিয়ে বানাচ্ছি। এটা হলো আলু দিয়ে পনির বানিয়েছে রাতে রুটির সাথে খাবার জন্য, আজ রাতে রুটি খাবো, এমনিতে ভাতই খাই কিন্তু আজকে রুটি খাবো। ট্যাংরা মাছ ভাজা আছে, যে ট্যাংরা দিয়ে পেঁয়াজ দিয়ে রান্না করবে, আর এটা হলো নরসিংহ পাতা দিয়ে বেসন দিয়ে ভাজবে। আর তো কিছু বানাবে না মনে হয়, আর কিছু বানাবি না না, টমেটো টক করবি? আর টমেটো টক করলে করতে পারে। এই হলো আমাদের দুপুরের মেনু, পনিরটা তো রাত্রে খাবো দুপুরে না, তো টমেটো টক করে নিস।
বৃষ্টি এখন অল্প কমেছে, তাই এখন আমি বের হয়ে যাব, আমার ওই বাড়িতে যাব, তার জন্য অল্প দোকানও যেতে হবে, তার জন্য বেরোবো এখন। অল্প অল্প পড়ছে বৃষ্টি, তবু পিছলা মানে হাঁটতে ভয় লাগে বাইরে, কিন্তু যেতে তো হবে, তাই বেরিয়ে যাই। এই বাড়িতে আসলাম, এই যেখানে কলা গাছে কলা ধরেছে আগেও দেখিয়েছি। বাড়িতে আসার পরে তো কাজ, এদিকের কাজ ওদিকের কাজ, মানে কাজ আর শেষই হয় না। ওদিকে দেখাই এই ওয়াল গুলোটা আবার নতুন করে পুটুন কালারটা হয়েছে। মানে কাজের আর শেষ নাই, মানে সম্পূর্ণ দিকে শুধু কাজ আর কাজ, শেষ আর হচ্ছে না এতদিন ধরে কাজ করার পরে। আর টাকা, অনেক টাকার দরকার পড়েছে, অনেক টাকা লাগে, এগুলো ফিনিশিং করতে অনেক টাকা। যাই হোক, এখন যাই বাড়িতে। আমাদের ব্যাক সাইডটা দেখুন কীরকম জল জমা হয়েছে, এরকম জল। বৃষ্টি আবার আসার ভাবতে হয়েছে, আবার আসবো আসবে কি জানি, অন্ধকার করে নিয়েছে। এখন হলো সন্ধ্যা, প্রায় সন্ধ্যা হয়ে আসছে, আর ওই বাড়ির থেকে আসার পর আর ভিডিও বানালাম না। এখন 5:30 বাজে, প্রায় 5:30, 5:45 পুরো সন্ধ্যা হয়ে যায়, 5:30 বাজে। আপনাদেরকে আমার এই যে এই ফুলটা, আমি আমাদের বাড়িতে এবার প্রথম ফুলেছে, এটা দেখালাম। এটা কি মাইক ফুল না কি ফুল বলে জানি না, পাশে একটা বেগুন গাছ আছে, কয়েকটা বেগুন লেগেছে। আর এখন অল্প বাইরে যাব, গিয়ে অল্প পাশে গিয়ে থাকলে আশেপাশের লোক ওদের সাথে অল্প গল্প করবো, করে টাইম সন্ধ্যার পরে আবার ঘরে ঢুকবো, ঢুকে সেলাই করব। এই হলো আমার কাম, সেলাই করার পর রাতে আবার খাওয়া দাওয়া করে প্রায় 10টার দিকে আমরা ঘুমিয়ে পড়ি। আর আজকে ভিডিওটি আমার বড় করলাম না, আমি এখানেই শেষ করলাম। যদি আমার এই ভিডিও ভালো লাগে আমার চ্যানেলটিকে, যারা নতুন আসছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।